আজ আমি কবি যতীন্দ্র মোহন বাগচির লেখা একটি সংবেদনশীল কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতা কাজলা দিদি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকাই থোকাই জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথাই আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পারে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই।